নমস্কার, কিডেন মম চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে নতুন আরেকটা ঘোরাঘুরির ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে চলে আসলাম। আশা করি সবাই খুব ভালো আছেন। যদি আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমরা ফেব্রুয়ারির 19 তারিখে অস্টিনে গিয়েছিলাম, সে তখনকার ভিডিও এগুলি। আমরা এখন অস্টিনের 360 ডিগ্রি ব্রিজ ক্রস করছি। আমরা আসলে ওই জায়গায় রাস্তার পাশে গাড়ি পার্ক করেছিলাম। ওখানে শুধু আমরা না, আরও অনেকেই গাড়ি পার্ক করেছিল যারা 360 ডিগ্রি ব্রিজের ভিউটা দেখতে চায়। তো আমরা গাড়ি পার্ক করে যখন সামনের দিকে হেঁটে যাচ্ছি, অনেক দূর যাওয়ার পরে দেখি একটা গাড়ির জানালার কাঁচ ভেঙে ভিতর থেকে হয়তোবা কোনো জিনিস, মূল্যবান জিনিস ছিল, সেটা চুরি হয়েছে, অথবা হয়তোবা ছিল না, গাড়ির কাঁচটা ভাঙা। তো এটা দেখে আমরা সামনে এগোই না, আমরা গাড়িতে ব্যাক করি আর সেখান থেকে চলে যাই। এই গাড়ির কাঁচ ভাঙা দেখে তখন বুঝতে পারলাম, আমরা যখন হেঁটে এসেছি বা ওই গাড়ির মানে যেই গাড়িটার কাঁচ ভাঙা ছিল সেই গাড়ি থেকে আমরা কিছু দূর সামনে গিয়ে তারপর ডিসিশন চেঞ্জ করি। আমরা অনেকখানি রাস্তায় দেখলাম কাঁচ ভাঙা, ভাঙা কাজ পড়ে আছে, তার মানে এখানে রেগুলারই এটা হয়। তো সেই রিস্কটা আমরা নিতে চাইনি, তাই সেখান থেকে চলে গিয়েছি। আমরা এখন অন্য আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি, চলুন আপনাদেরকে নিয়ে যাই। কথা বলতে বলতে আমরা চলেও এসেছি, আমরা এসেছি মাউন্ট বনেলে। তো এখানেও রাস্তার পাশেই পার্ক করতে হবে, কিন্তু তারপরে মনে হলো এই জায়গাটা হয়তো একটুখানি সেফ। কি সুন্দর লাগছে তাই না? উপর থেকে নীল রঙের জল দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর আমরা যখন ওখানে পৌঁছেছিলাম তখন পরন্ত বিকেল, আমরা সন্ধে হওয়ার বেশ খানিক আগে ওখান থেকে বের হয়ে গিয়েছিলাম, কারণ বাসায় যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে। সূর্যের আলোটা জলের উপর পড়াতে একটু সোনালি, একটু রূপালি আভার মতো লাগছে, দেখতে ভালোই লাগছে। চলুন একটু সামনের দিকে এগোই। ওই যে আমার ছেলে আর হাজবেন্ডকে দেখা যাচ্ছে ওয়াগন নিয়ে ব্যস্ত, আমি নিজে নিজেই ঘুরছিলাম, যেহেতু আমি ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য ওরা ওদের মতো ছিল। অস্টিন পাহাড়ি এলাকা, ওই যে নিচে বাড়িগুলো দেখা যাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। এক পাশে জল আর একদিকে পাহাড়, অসম্ভব সুন্দর দৃশ্য। একটু পরে জুম করে আমি বাড়িগুলো আপনাদেরকে দেখাবো। এরকম জায়গায় বাড়ির দাম কিন্তু অনেক বেশি হয়। ভিডিওর শুরুর দিকে আমি বলেছিলাম আমরা 360 ডিগ্রি ব্রিজ ক্রস করছি, ওই যে দেখা যাচ্ছে 360 ডিগ্রি ব্রিজ, আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আর এই যে বাড়িগুলো জুম করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বাড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা ঘোরাঘুরি শেষে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, বাজে প্রায় 5:15। বলেছিলাম না অস্টিন পাহাড়ি এলাকা, দেখুন রাস্তা কোথাও উঁচু কোথাও নিচু। আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানে কিন্তু ট্রাফিক রুলস কঠোরভাবে মানা হয়, যদি আপনি রুলস না মানেন আর সেটা পুলিশের চোখে ধরা পড়ে তাহলে কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে, সেটা টাকা দিয়েও হতে পারে অথবা জেলে গিয়েও হতে পারে, সেটা ডিপেন্ড করবে আপনি কতটুকু অমান্য করেছেন সেটার উপর। টাকাটা কিন্তু পুলিশকে পার্সোনালি দেওয়া হচ্ছে না,
পুলিশ আপনাকে একটা টিকিট ধরিয়ে দিবে যেটাতে টাকার অ্যামাউন্ট লেখা থাকবে। এরপর সেই টিকিট নিয়ে আপনাকে পুলিশ স্টেশনে যেতে হবে, টাকাটা জমা হবে সরকারি খাতে। যেতে যেতে আমার ছেলে গল্পের বই পড়ছে, সে কোথাও আমরা যখন ঘুরতে যাই তখন তার ট্যাব আর গল্পের বই নিয়ে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, বাই।